শান্তি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো এইটা হচ্ছে আমার দিদি। তো তাহলে দিদি, আজকে আমরা কি করছি? ব্লাইন্ড ফোল্ডেড মেকআপ চ্যালেঞ্জ। তো এইটা বাধা থাকবে দিদির চোখে, আর দিদি এরকম অন্ধের মতো হয়ে আমার মেকআপ করবে, জানি না কেমন হবে। দিদির চোখ বাধা হয়ে গেছে, আশা করি কিছু দেখতে পাচ্ছে না। সত্যি সত্যি দেখতে পাচ্ছি না। কটা আঙুল? দুটো। ঠিক বলেছে, তার মানে দেখতে পাচ্ছি, সত্যি দেখছি না। তো আমার কাছে প্রত্যেক কটা জিনিস আছে, ফাউন্ডেশন, ব্লাশ, আই শ্যাডো, প্রাইমার, হাইলাইটার সব আছে। আমি একে একে ওর হাতে দিয়ে দেবো, আর সেগুলো ও আমার ফেসে অ্যাপ্লাই করবে, দেখি কিরকম ফ্ললেস মেকআপ করে ও। তো শুরু করা যাক। তো ফার্স্টে আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে একটা প্রাইমার, নামটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওর হাতে আমি দিয়ে দিচ্ছি এটা একটু। হচ্ছে তো ঠিকঠাক? হ্যাঁ হ্যাঁ, দারুন। তো মেকআপ আর্টিস্ট, এই অনুভূতি নিয়েই আমাকে সারাতে হবে তোকে। কমপ্লিট। ওয়াও। তো এবারে আমরা যেটা ইউজ করবো ওটা হচ্ছে ফাউন্ডেশন। এবারে আমি দেবো একটা ফাউন্ডেশন ব্রাশ। পারফেক্ট। তো আমাদের ফাউন্ডেশন অ্যাপ্লাই করা হয়ে গেল, এবার কি কনসিলার? হ্যাঁ কনসিলার। তো এবার দিদি আমার মুখে অ্যাপ্লাই করবে কনসিলার। ভুলে দি, ধর। আছে তো কনসিলার টনসিলার কিছু লেগে থেকে আছে? ছিল, আমার মুখে লেগে গেছে। খুব ভালো ভালো জায়গায় কনসিল করছিস।
এবারে এটাকে ব্লেন্ড করবে। বাহ দিদি, ব্লেন্ডিং এ পুরো মাস্ট। কমপ্লিট কমপ্লিট। এবার কি দেবো বল? এবার কম্প্যাক্ট দেবে, ফেস পাউডার। ফেস পাউডার, ওকে। এনে ধর ব্রাশ আর এনে ধর পাউডার। দাঁড়া, চুল ঢুকে গেল। এবার কি ব্লাশ? এবার দিদি অ্যাপ্লাই করবে ব্লাশ। তারা খুলে দি, কানে বাজে না। দাঁড়া, মুখটা সরিয়ে দিচ্ছে, আমি কি করে মেকআপ করবো? না না, একদম একদম যথেষ্ট ভালো মেকআপ হবে, একটুখানি ওয়েট কর। দারুণ হচ্ছে, এমনিতে হয়ে গেছে। এবারে হাইলাইটার, এই যে আমাদের হাইলাইটার। এবার দিদি এটাকে লাগাবে আমার ফেসে, ধর পুরো হাইলাইট করবে, পুরো চকচক করবো আমি, ধর। হাইলাইটার কমপ্লিট। এবার কি আইশ্যাডো? তো এবার বাকি রইল আইশ্যাডো, লাইনার, মাস্কারার রিক্স আমি রাখছি না, তারপরে সোজা লিপস্টিকে পারতাম কিন্তু। হ্যাঁ একদম। তো আমি এই প্যালেটটা ইউজ করব, মানে দিদি ইউজ করবে। তুই তো ইচ্ছা করছে, আমার তো সব ইচ্ছা করছে। তুই দেখ তো, যেটা ইচ্ছা যেখানে ইচ্ছা পড়া। এদিকে একটা নীল রঙের মেয়ে ছিল, সেটা নীল লেগেছে। হ্যাঁ এই যে, হ্যাঁ আমি আবার আজ নীল পরেছি, ব্লু। এটা 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 ইয়েস।
হাত দিয়ে করবি, হাত দিয়ে করবি একদম। ব্লেন্ড করবি? হ্যাঁ হ্যাঁ ব্লেন্ড করতে, ব্লেন্ডিং টাইম। থোড়া সম্ভাল কে, পারফেক্ট, একদম পারফেক্ট, স্মোকি আইস। আমি তো সেটাই করার চেষ্টাটা করছি, কমপ্লিট খুলে দিলাম। তো দিদি এখন আমার লাইনার পরাবে। উইট লাইনার করছিস? হ্যাঁ, এমনি চোখটা পুরো ডানা মেলে উড়ে চলে যাবে। হেসো না, কিন্তু বাজে হচ্ছে না, দারুণ হচ্ছে, পড়া না। তুই জানিস আমি উইন্ড লাইনার কত পছন্দ করি, ওই জন্যই তো করে দিচ্ছি। পারফেক্ট পারফেক্ট। লিপস্টিক? ও, আর একটাই বাকি আছে, যেটা হচ্ছে লিপস্টিক। মাস্কারা আর কাজলটা কি পরবি না? এবার দিদি আমাকে লিপস্টিক পরাবে। কি কালার পরাবি? কোন নিউট কালার, নিউট কালার নাকি একটু ডার্ক? কারণ ব্লু কালারের জামা পরে আছে, ডার্ক কালারই দি। ডার্কই দে, খুব ভালো লাগবে তোকে। কারণ আমাকে লিপ লাইনার দিয়ে পরাবো। অ্যাজ ইউর উইশ। থাক, এমনি পরাবি? হ্যাঁ হ্যাঁ একদম, এমনি পরাবি। এটা কি রেড কালার? একটু রেড কালারের দিতে। এটা প্লাম কালার না, রেড কালার, ডার্ক রেড, ডার্ক রেড। তো দিদি আমাকে এই রেড কালারের লিপস্টিকটা পরাবে। আলো দিয়ে লিপস্টিক আছে, তারটা দেবো একটু দে। ম্যাট লিপস্টিক তো, এই জন্য যতবার লাগবে বলবি, লজ্জা করবি না। না একদম না, সাজছিস তো তুই। আর উপরে উপরে তো একটু বাকি আছে। কি হলো, একটু উপরে উঠে যাচ্ছে বাট লাগেনি। আই থিংক পারফেক্ট, ভালো হচ্ছে। তো আমি কি বলি, এটাই পারফেক্ট, আমার আবার বেশি ডার্ক পছন্দ না। ঠিক আছে ঠিক আছে। সো আশা করি আমাদের সব মেকআপ, মানে সব কিছু দিয়েই মেকআপ করা হয়ে গেছে। প্রাইমার থেকে শুরু করে লিপস্টিক সবই আমাদের কমপ্লিট।
দিদি রেডি তুই আমার ফ্ললেস মেকআপটা দেখবার জন্য? হ্যাঁ একদম রেডি। তো খুলে ফেলো তুমি তোমার চোখের বাঁধন। এবার তাও ঠিক আছে, সেই প্যান্ডেলে প্যান্ডেলে যে সেই একটা অসুরের যে সাজটা, কমেন্ট করে জানান কেমন লাগলো আমার এই অসুরের সাজটা, না সাজানো সাজাবি সাজাবো। তো আপনাদের যদি কারোর কোন মেকআপ আর্টিস্টের দরকার হয় তাহলে আমি দিদির নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কিন্তু অসুরের সাজ। ভিডিওটা আমি মেকআপটা ভালোই করিয়েছি, একটু লাইনারটা লিপস্টিকটা আই থিঙ্ক আমি একটা ক্লোজার ভিউ দেবো। ওয়েট, আচ্ছা না হ্যাঁ লিপস্টিকটা লাইনারটা বাদ দিয়ে কিন্তু পারফেক্ট, আই থিঙ্ক পারফেক্ট। আমাদের লিপস্টিকের লাইনারটাও ভাল লাগছে। সিরিয়াসলি হ্যাঁ, তবে প্যান্ডেলে প্যান্ডেলে অসুর সাজাবার জন্য কন্ট্যাক্ট টু দিদি। তাহলে যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব প্লিজ প্লিজ প্লিজ, আর সাথে যে বেল আইকনটা থাকে ওটাও অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে